আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো, অর্থাৎ শুকরিয়া আদায় করলো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এ আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো দোয়ায় সংকেত দেখে। বন্ধুরা, যখন আমরা খুব বিপদে পড়ি, তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই এরপর যখন আপনি আপনার জীবনে কোনো বিপদের সম্মুখীন হবেন, মনে রাখবেন সেই বিপদ হয়তো আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। তাই বিপদের সময় ধৈর্য ধারণ করুন এবং শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করুন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।